বলবো যে আজ আমি কি করতে এসেছি আর সেটা হলো হ্যাংলামি কিন্তু যেখানে সেখানে কি হ্যাংলামি করা যায় নাকি যায় আলবাত যায় তাই গাল গল্প আর খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে চূড়ান্ত হ্যাংলামি করতে আজ আমি চলে এসেছি লেক গার্ডেনসের হ্যাংলাথেরিয়াম রেস্টুরেন্টে দেখা যাবে এক অদ্ভুত দৃশ্য সেটা হচ্ছে বিখ্যাত সিনেমা যেমন শোলে জয় বাবা ফেলুনাথ নায়ক এইসব সিনেমার পোস্টার এই যে দেখতে পাচ্ছেন এনাদের মানে হ্যাংলাথেরিয়ামের তিন বছরের যে ঘটনা প্রবাহ সেগুলোকে কিন্তু চিত্রিত করে রাখা হয়েছে কার্টুন ফর্মে সত্যি ভেরি ইউনিক হ্যাংলাথেরিয়ামের অন্দরমহলে বাঙালির যে খোদ হ্যাংলামো খাওয়া দাওয়া তার সঙ্গে গাল গল্প এবং সব থেকে বড় ব্যাপার যেটা মগজাস্ত্রের চর্চা সেটাই কিন্তু তুলে ধরার মূল উদ্দেশ্য হ্যাংলাথেরিয়ামের আমার সঙ্গে রয়েছে হ্যাংলাথেরিয়ামের বন্ধুরা চলুন দেখি কতটা জমজমাটি হয় এই হ্যাংলামির আড্ডা আমি প্রথমেই জিজ্ঞেস করবো হ্যাংলাথেরিয়াম নামটা কেন দেওয়া হয়েছে হ্যাংলাথেরিয়াম বলতে আমরা বেসিক্যালি আমরা যারা সবাই রয়েছি আমরা প্রচণ্ডভাবে খেতে ভালোবাসি মানে সেই অর্থে বলা যায় যে আমরা নিজেরাই হ্যাংলা তো সেটার থেকে একটা ছিল যে কিছু একটা করতে হবে সেটা একরকম শুরু করি তো তারপরে নাম ভাবতে ভাবতে অনেক রকম মানে আমার 10 বছরের ছেলে সেও আমাদের মানে হেল্প করেছে নাম তো ফাইনালি হ্যাংলা থেকে আস্তে আস্তে মানে কি মানে সুকুমার রায়ের থেকে ছোটোবেলাগুলো মনে করে হঠাৎ মনে এলো নামটা তো সেই থেকে মনে হলো যে না হ্যাংলাথেরিয়াম নামটাই ভালো লাগছে আমরা জানি সুকুমার রায় মানে কিন্তু পিওর বাঙালি আর বাঙালি মানে সেই ডাল আলু পোস্ত কিন্তু বাঙালির সাথে বিরিয়ানি কারণ হ্যাংলাথেরিয়াম আমরা জানি কিন্তু বিরিয়ানির জন্য ভীষণ বিখ্যাত তো সেক্ষেত্রে হ্যাংলা আর বিরিয়ানি ঠিক জমছে না সেটাই আমি জিজ্ঞেস করবো ওনাকে আমরা আমরা বাঙালি ভীষণভাবে বাঙালি কিন্তু বাঙালিরাও যে বিরিয়ানি বানাতে পারে সেই জিনিসটা আমরা প্রথমবার নিয়ে এসেছি হ্যাঁ মানে বাঙালিরা একদম বাঙালিরা বাঙালিদের মতো করে বিরিয়ানি বানাচ্ছে যেটা ওয়াজেদ আলী শাহ কলকাতাকে শিখিয়ে দিয়ে গেছে তার মানে আপনি বলছেন যে এখানকার মানে হ্যাংলাথেরিয়ামের বিরিয়ানিতে কি বাঙালি আনাটার অনেক ছোঁয়া রয়েছে এখন এই বাঙালি আনা ব্যাপারটাকে অনেকে অনেকভাবে দেয় হ্যাঁ সেটা এক আনা আছে না দু আনা আছে না তিন আনা আছে জানি না প্রচণ্ডভাবে বাঙালি একটা আড্ডার জায়গা করা হয়েছে ঠিক আছে হ্যাংলাথেরিয়াম একটা ভীষণভাবে আড্ডার জায়গা যেখানে এসো ঠিক মনের মতো যে যে খাবারগুলো সেই খাবারগুলো খাও তবে আমরা যখন ফুড নিয়ে ভাবি তখন আমরা ভীষণ ভীষণ পার্টিকুলার প্রবলেম তো আমরা আওয়াদি বিরিয়ানি বানাই সেই জায়গায় আমরা একটু কম্প্রোমাইজ করি যে সেটা টেস্টটা অন্যরকমভাবে করতে হবে বা কিছু সেই জায়গায় আমরা ভীষণ ভীষণ অথেন্টিক আমরা ইনফ্যাক্ট আমরা ফর এক্সাম্পল আমাদের একটা ডিশ আছে চিকেন পাসান্দা তো আমরা পাসান্দার ডিশটা আমরা একদম পাকিস্তানে যেরকমভাবে তৈরি হয় ছোলা বাটা দিয়ে আমরা সেরকমভাবে বানাই আমার মনে হয় না আর কোথাও ওইভাবে বানানো হয় তো আমরা ওই ব্যাপারে একদম এবং আমরা রিসার্চ করি খেতে ভালোবাসি সেই জন্য আমাদের রিসার্চ করতেও ভালো লাগে পারচেজ ডিপার্টমেন্টে ছিলেন কিন্তু সেখান থেকে ছেড়ে আজকে হ্যাংলাথেরিয়ামে কেন আমাদের বেশিরভাগ কমপ্লেন্ট হচ্ছে এই রেস্টুরেন্টে খাবার বাজে এটা বাজে এটা বাজে তো আমরা নিজেরা একটা করছি আর ইতিমধ্যে একটা মনে হয় কিছু করতে হবে অফিস থেকে যদি আড্ডা না এই যে হয়তো সময় নষ্ট করছে সেই নষ্টের মাধ্যমে করা দরকার এবার রাস্তাতে যাচ্ছিল একজন ব্রোকার আমাকে বলতো দাদা এই ফোনটা
তা আমি তখন ওটা বিউটি পার্লার ছিল, তা আমি বললাম মালিককে বললাম ডাক, মালিক এলো বললো কোনোদিন পর এটা ঘরটা ছেড়ে দিচ্ছি, আমি অ্যাডভান্স করে চলে গেলাম। পরে আমার বন্ধুদেরকে ফোন করে বললাম আমি একটা ঘর পেয়েছি কিছু করবো, বললো ঠিক আছে ডাক, এরা তাই বলবো। এরপর আমি অফিস চলে গেলাম, অফিস থেকে ফিরলাম, ফেরার পর আমি এদিকে বসলাম আর দুই বন্ধুদের নিয়ে যে আমরা কী করতে পারি। তখন বললাম আমরা একটা খাবার দোকান করতে পারি, কী যখন দোকান না বললো যে আমরা নিজেরাই এটা কিছু করি একটা, আমরা করতাম নিজেরা বাড়িতে বিরিয়ানি তৈরি করতাম, দোকানে দুটো ইন্ডাকশন কুকটপ নিয়ে কেউ একটা চিকেন কষা অর্ডার দিল, এটা বানিয়ে আমরা বানাচ্ছি, হঠাৎ করে চিকেন চাকরি অর্ডার এলো, আমরা বাজার থেকে চিকেন নিয়ে দিয়ে এসে বানিয়ে দিচ্ছি। এই করতে করতে আমাদের কাস্টমারদের কাছে ভালো লাগছে শুরু করলো হ্যাংলা ফেরিয়ামের খাবার। তারপর আমি মনে হলো যে আমি যে সকাল থেকে 9টার সময় অফিস যাচ্ছি হাওড়াতে, ফিরছি রাত্রে 8টার সময়তে, আমার নিজস্ব আইডেন্টিটি থাকছে না, গভর্নমেন্ট আমাকে আমাদের সব দিয়ে আমার নিজস্ব আইডেন্টিটি দরকার। সেই জন্য দেখলাম আমি যখন প্রপারলি আমি একটা দুটো জায়গা খুললাম, একটা ফান্ডোটে করলাম, একটা আমি করলাম, তখন আমি চাকরি থেকে ফিরে গেলাম। আমার অফিসার বললাম কেন সিক্রেট জব ছেড়ে কেন যাচ্ছে, আমার নিজের আইডেন্টিটি দরকার, বললো তার ফলে ভিআর দিয়ে দিল। আমার সঙ্গে অনেকগুলো স্টাফ কাজ করছে, এই কারণের জন্য আমি হ্যাংলা ফেরিয়ামের সঙ্গে পুরোপুরি যুক্ত হই। বাঙালির আর্ট এন্ড কালচারকেও কিন্তু এরা ভীষণভাবে তুলে ধরেছে। অ্যাকচুয়ালি ইচ্ছাটা আমাদের অনেকদিন ধরেই ছিল যে ঠিক আছে খাবারের দোকান করলাম, লোককে খাওয়াচ্ছি ভালো লাগছে, সেটা বেশ ভালো, কিন্তু এর সঙ্গে এমন কিছু কি করা যেতে পারে যেটাভাবে আমরা কোনো না কোনোভাবে আমি যে সোসাইটিতে বড় হয়েছি, যে কালচারের সঙ্গে আমি ছোটোবেলা থেকে নিজেকে আইডেন্টিফাই করেছি, সেই কালচার সেই সোসাইটিকে আমি কীরমভাবে কন্ট্রিবিউট করতে পারবো, এটা একটা তাগিদা হতে পারে। তো সেটার জন্যে যদি আমরা একটা কর্নার করে দিই, তো আমরা দেখলাম এটা এমনি হ্যাংলা ফেরিয়ামে এসে অনেক আড্ডা মারে। আসলে কি আত্মা তৃপ্তির জন্য লোকে খায়, তো আমরা সেখান থেকে এসেছিলাম যে সোল ফুড কর্নার একটা জায়গা, যে সোল ফুড কর্নার যেখানে আমরা বসবো এবং সেখানে আমরা আড্ডা মারবো। এখানে চন্দ্রবিন্দুর গানও হয়েছে, ব্যান্ডেজের পারফরমেন্স হয়েছে, পারফরমেন্স বলতো না, কারণ আর্টিস্টদের নিজেদেরও একটা জায়গা লাগে যেখানে তারা নিজেদের জন্য শুধুমাত্র নিজেদের জন্য, তো সেরকম একটা জায়গা আমরা দিতে পেরেছি, সেই জন্য আমরা ভীষণ খুশি। যেহেতু বিরিয়ানিটাকে এখানে তুলে ধরা হয়েছে, তো বিরিয়ানির কী কী প্রিপারেশনস আছে? নিজেদের আমাদের চিকেন বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি আছে, চিজ বিরিয়ানি আছে, এগ বিরিয়ানি আছে, ভেজ বিরিয়ানি আছে। এছাড়া আমরা একটা নতুন কনসেপ্ট চালু করছি বিরিয়ানি কম্বো। আচ্ছা, বিরিয়ানি কম্বোতে থাকছে আপনার চিকেন আলু আর মাটন, ওর সঙ্গে একটা চিকেনের সাইড ডিশ থাকছে, তার সঙ্গে দু পিস কাবাব থাকছে, স্যালাড থাকছে, এটা খুব কাস্টমার কাছে খুব ভালো লাগছে খাবার খাবে, ম্যাক্সিমাম আপনার এই জিনিসটা বেশি চলছে। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা নতুন ডিশ আছে আমাদের সেভিটা, যে মাটন হ্যাংলা বাড়ি। আচ্ছা, মাটন হ্যাংলা বাড়ি, হ্যাংলা বাড়ি, এটা হচ্ছে ওর কম কষা, এটা এটা খুব মানে আমাদের কাস্টমারদের কাছে ভালো লাগছে। এটা এছাড়াও আমাদের আরও ভালো একটা ডিশ আছে কাবাবে, কাবাব প্ল্যাটার, এটা চার ধরনের কাবাব দিয়ে একটা প্ল্যাটার তৈরি করা হয়, এটাও কিন্তু আমাদের খুব কাছে ভালো লাগছে। যতটা পর চেষ্টা করি নতুন নতুন খাবার আমরা আনার চেষ্টা করি, সেটাকে আমরা কাস্টমারকে খাওয়াতে পছন্দ করি, ভালোবাসি, চেষ্টা করছি আমি, ট্রাই করছি। সত্যি ভীষণ ইনোভেটিভ, দেখতেই পাচ্ছেন মানে হ্যাংলামিটা কিন্তু জব্বর শুরু হয়ে গেছে এখানে। তো আড্ডার হ্যাংলামি তো দেখলাম, চলুন দেখি খাওয়া দাওয়ার হ্যাংলামিটা কতটা জমে ওঠে। আমার সামনে রয়েছে হ্যাংলা ফেরিয়ামের নতুন ডিশ বিরিয়ানি কম্বো মিল, যেখানে চিকেন টিক্কা কাবাব, চিকেন কষা, মাটন বিরিয়ানি, স্যালাড এবং চটপটা পুদিনার চাটনি কিন্তু হাজির। সত্যি আমারও জিভে জল আসছে, তাই আমিও হ্যাংলামো করতে বসে পড়েছি হ্যাংলা ফেরিয়ামের টেবিলে। খাওয়া দাওয়া এবং আড্ডাকে এক কথায় জমিয়ে দিয়েছিল গায়ক উপল, ডক্টর ক্ষেত্রমোদক দাস, উদীয়মান মিউজিক ডিরেক্টর অরিন্দম চ্যাটার্জি সহ গানের জগতের একাধিক তারকা ব্যক্তিত্ব। ধিতাং ধিতাং এর বলে একসাথে গলা মিলিয়ে
শেষ হলো হ্যাংলা থেরিয়ামের আড্ডা। আয় রে আয়।